আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফেসবুক স্টার্স থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন। তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম ভিউয়ার্স। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফেসবুক স্টার্স থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন। ওকে, তো যাদের আইডিতে প্রফেশনাল মোড অন করা রয়েছে তারা এখানে এই অপশনটি পাবেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই, তো সরাসরি আপনারা আপনাদের প্রোফাইলটা ভিউ করবেন, দেন হচ্ছে এখান থেকে ভিউ টুলস জাস্ট এইখানে ক্লিক করে দিবেন, দেন এখানে আপনারা স্টার্স এই অপশনটি পেয়ে যাবেন। তো এখানে যদি আমি ক্লিক করি, তো এই যে দেখুন, এইখানে দেখুন একটা তারা ক্রাইটেরিয়া দিয়েছে, এখানে লেখা রয়েছে ইউ আর নট এলিজেবল, দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বি মিট। ওকে, এখানে মানে আপনাদের ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড এবং স্টার্স এই অপশনটি অ্যাড হওয়ার 60 দিনের মধ্যে 1000 ফলোয়ার্স হতে হবে, সর্বশেষ 60 দিনের মধ্যে। ওকে, তো এখানে দেখুন আমার অলরেডি 1000 ফলোয়ার্স রয়েছে এবং এখানে কিন্তু গ্রিন টিক মার্ক রয়েছে। তো এই যে দেখুন, এখানে লেখা রয়েছে লাইভ ইন অ্যান এলিজেবল কান্ট্রি। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এলিজেবল কান্ট্রি মানে কোন কোন কান্ট্রিতে এখন এটা এলিজেবল রয়েছে, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো এখান থেকে জাস্ট একটু লোড নিচ্ছে। তো জাস্ট একটু ওয়েট করবেন। এই যে দেখুন, এখান থেকে কোন কোন কান্ট্রিতে অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু এই যে শু করছে। ওকে, বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবল হয়নি, কিন্তু শীঘ্রই হয়ে যাবে। এই যে দেখুন, এশিয়া কিন্তু এখানে বাংলাদেশ রয়েছে, এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভুটান, ওকে, এইগুলো কান্ট্রিতে কিন্তু কিছুদিন পর অ্যাভেলেবল হয়ে যাবে। আর কিছু কিছু এখানে কান্ট্রি আছে যেগুলোতে অ্যাভেলেবল হবে না। তো আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি নিচে গিয়ে। এই যে দেখুন, এখানে লেখা আছে দ্য ফলোয়িং কান্ট্রিজ ডু নট সাপোর্ট দ্য অ্যাবিলিটি টু সেন্ড স্টার্স। ওকে, এইসব কান্ট্রিতে কিন্তু এটা অ্যাভেলেবল হবে না স্টার্স এই অপশনটি। ওকে, তো বাংলাদেশে যখন অ্যাভেলেবল হয়ে যাবে তখন কিন্তু এখানে টিক মার্ক শু করবে, গ্রিন টিক মার্ক, তখনই কিন্তু আপনারা এই স্টারে এই অপশনটির মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তো এই স্টার এই অপশনটির কাজ কি আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনারা স্টার্স এই অপশনটির মাধ্যমে টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ফেসবুক আইডিতে রিলস অপশন থাকতে হবে। ওকে, তাহলে কিন্তু আপনারা স্টার্স এই অপশনটির মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, এখান থেকে জাস্ট আমার প্রোফাইলে ক্লিক করে দিলাম। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমার আইডিতে রিলস এই অপশনটি রয়েছে। তো বন্ধুরা, এই যে দেখুন, এই রিলস ভিডিওতে কিন্তু স্টার অপশন রয়েছে। ওকে, তো যখনই বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে আমরা স্টার সেন্ড করতে পারবো রিলস ভিডিওতে, তখন যার ভিডিও সে কিন্তু টাকা ইনকাম করতে পারবে এই স্টারের মাধ্যমে। ওকে, তো এখন যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবল না, এই জন্য কিন্তু এখন স্টার দেওয়া যাবে না। তো এক স্টারে আপনারা কত টাকা পাবেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট একটু ওয়েট, এখন আমি আবারও চলে যাব এখান থেকে ভিউ টুলস, দেন হচ্ছে এখান থেকে স্টার্স এই অপশনে, দেন এখান থেকে এলিজেবল কান্ট্রি এই অপশনে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে একটা স্টারে আপনারা কত টাকা পাবেন। তো বন্ধুরা, এখানে দেখুন লেখা রয়েছে ফেসবুক উইল পে ইউ USD 0.01 ফর এভরি স্টার ইউ রিসিভ। ওকে, প্রত্যেকটা স্টারের জন্যে আপনারা 0.01 USD পাবেন। ওকে, এটা হচ্ছে বাংলাদেশি টাকায় 1 টাকা বা তার চেয়ে কম পাবেন একটা স্টারের জন্যে। আর এখানে কিন্তু তারা বিস্তারিত বুঝিয়ে দিয়েছে, এখানে বিস্তারিত তারা এখানে বুঝিয়ে দিয়েছে, আপনারা চাইলে এটা গুগল ট্রান্সলেটে নিয়ে ট্রান্সলেট করে এখান থেকে বিস্তারিত বুঝতে পারবেন।
তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন ফেসবুক স্টারের কাজ কী এবং ফেসবুক স্টারস থেকে কিভাবে টাকা ইনকাম করবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।